চিন্ময় ইস্যুতে ভারত বেশ আটঘাট বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে পরিষ্কার বিষয়টি তারা পার্লামেন্টে পর্যন্ত উপস্থাপন করেছে সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি বিবৃতি দিয়েছে ভারতীয় পার্লামেন্টে সেখানে বলা হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের তো এটা কি প্রাথমিক দায়িত্ব সরকারের নাকি এটা কি অন্য কারোর হবে এটা তো মানে বলার উদ্দেশ্যটা কি বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ সরকারই তো প্রাথমিকভাবে রক্ষা করবে প্রাথমিক অথবা সব পর্যায়ে বাংলাদেশই রক্ষা করবে আর কে করবে ভারতের মুসলমানদের রক্ষা করার দায়িত্ব কার তাদের তারা কি করে আর চিনময় দাসের ব্যাপারে কি হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তারা প্রতিবাদে অস্থির যখন বিশ্বজিৎকে কোপানো হয়েছে সময় একটা বক্তব্য দিছে আজকে কিন্তু সেই কথা বলেছে যে বিশ্বজিতের সময় তারা চুপচাপ ছিল কেন বিশ্বজিৎ নাগরিক কিন্তু এক অর্থে তো সংখ্যালঘু তারা তো হিন্দু বলতেই এখন জাপায় পড়তেছে তো দুঃখজনক যে তারা পররাষ্ট্র মন্ত্রালয় বিবৃতি দিচ্ছে পার্লামেন্টে বিষয়টা আনছে আহ আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের যে সংগঠনগুলো আছে তাদেরকেও পর্যন্ত তাদেরকে দেয়া হয়েছে যাতে তারা আমেরিকান সরকারকে চাপ সৃষ্টি করে তার মানে ভারত নিজে চাপ দিচ্ছে অন্যদিকে মার্কিন উস্কানি দিচ্ছে খুবই বিপজ্জনক পরিস্থিতি এবং নিন্দনীয় কাজ একটা প্রতিবেশী দেশ এইভাবে একটা দেশের বিরুদ্ধে এইভাবে তৎপরতা চালায় এটা খুবই অবাক কাণ্ড বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার করা সেই দেশের সরকারের প্রাথমিক দায়িত্ব বলে মনে করে ভারত বৃহস্পতিবার সংসদে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ নিয়ে লিখিত প্রশ্ন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের আহা মানে কি চমৎকার বিবৃতি মনে হচ্ছে যেন সেখানে মুসলমানরা খুব নিরাপদে আছে অথচ এখন আজমি শরীফের উপর হাত দিয়েছে তাজমহল কুতুব মিনার দাবি করছে মানে যত মুসলমানদের স্থাপনা আছে এখন সবই হচ্ছে এগুলি মন্দির ছিল এই তুলে সেখানে বিভিন্ন সাম্প্রদায়িক এবং উগ্র হিন্দু গোষ্ঠীগুলো তৎপরতা চালাচ্ছে তাদের তৎপরতার ব্যাপারে ভারত সরকারের কোনো নজর নেই বরং সেগুলিকে তলে তলে তারা ইন্ধন দিচ্ছে আর বাংলাদেশে ইস্কনের তৎপরতা যেখানে দফায় দফায় তারা সংঘাত তৈরি করেছে এবং সদস্যরা যেভাবে একটা আদালতের কার্যক্রমের উপর হস্তক্ষেপ করেছে সেই ব্যাপারে নিন্দা নিন্দা হচ্ছে যে কেন কেন তাকে কারাগারে তার জামিন মানে না মঞ্জুর করা হলো। জামিন মঞ্জুর হবে কি হবে না এটা সিদ্ধান্ত নিতে হবে ভারতের কাছ থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন ও হিন্দুদের সম্পত্তি ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন করেছিলেন সংসদ সদস্যরা সেই সঙ্গে সাংসদরা জানতে চেয়েছিলেন ভারত সরকার বাংলাদেশ অন্তর্ভুক্ত সরকারের কাছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তুলে ধরেছে কিনা এবং এই বিষয়ে জানতে চেয়েছে কিনা প্রতিমন্ত্রী জানান গত কয়েক মাসে বাংলাদেশে মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে দুর্গাপূজার সময় রাজধানী ঢাকার তাঁতি বাজারে পূজা মণ্ডপে কোনো হামলা হয়নি একটা অবিস্ফোরিত বোমা পাওয়া গেছিল সেটা স্মরণ হয়েছে কোনো হামলা হয়নি এটাও একটা মিথ্যা বয়ান দিল যশোরে যশেশ্বরী কালী মন্দির চুরি একটা হ্যাঁ একটা স্বর্ণের জিনিস চুরি হয়েছিল তো চোররা তো আর মানে ধর্ম যাচাই করে না চোররা চুরি সোনার জিনিস তারা চুরি করছে এসব ঘটনায় ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে একই সঙ্গে বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আসলে এখন বাংলাদেশের উচিত ভারতের যে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা বা যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই সব বিষয়ে তাদেরকে অ্যালার্ট করা এবং সতর্ক করা কারণ পাল্টা আসলে যদি বাংলাদেশ শুধু মানে ডিফেন্সিভ খেলে এটা বিপদ হবে এখন অফেন্সিভ করবে তারা যেমন উদ্বেগ প্রকাশ করতেছে বাংলাদেশ অসংখ্য ঘটনা আছে যেখানে ভারতে ঘটছে প্রতিনিয়ত গরু জবাই বন্ধ করা সহ বিভিন্ন জায়গায় যে মসজিদকে মন্দির বলে দাবি করছে সেগুলির ব্যাপারে বাংলাদেশে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা উচিত তাহলে একটা ভারসাম্য তৈরি হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ